পাহাড় আর সমতল বেষ্টিত অপরূপ আসামের গ্রামীণ জীবন। এখানে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের যাতায়াতের প্রধান বাহন দুই চাকার সাইকেল, যা আসামে বেশ জনপ্রিয়। আপনি কি করেন, আপনি এমনি কাজ টাজ কি করেন? গরু বাছুর আমি দেবী রাখি, এখন গৃহস্থ মানুষ সাইকেল গুলোকে এইভাবে রেখে সবাই যার যার বাড়িতে চলে গেছে, যে একটা সাইকেলও কিন্তু চুরি হচ্ছে না বা কেউ ধরে নিয়ে যাচ্ছে না। এগুলা কারা? এগুলা সুখ দুঃখ আর হাসি কান্নার সংগ্রামী জীবন এই মানুষগুলোর। আর এই সংগ্রামী জীবনের কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই যে সেই ভারত আসামের যে পবিতরা অভয়ারণ্য, এই সেই অভয়ারণ্য, পুরো অভয়ারণ্যটা পানিতে একদম ছেয়ে গেছে। আগে এখান থেকে দাঁড়াইলে গন্ডার দেখা যেত, তো গন্ডার এখন আর নাই। তো আমরা সেই ভরত বিশ্বাসের বাড়িতে গিয়েছিলাম, আসামের সেই ভরত বিশ্বাস, সেই ভরত বিশ্বাসের বাড়ির সামনে আসছি। তো একটু নিচে যাই, তারপর দেখি যদি যাওয়া যায় কি অবস্থা, একটু দেখে আসি। মুক্তার ভাই সাথে আছে, এবার দুলা ভাইও সাথে আছে, সবাই মিলে একটু নামি দেখি। বাসা কই ভাই? বাসা কোথায়? বাসা এখানে। এখানে কোথায় যেতেছেন সকালবেলা? সকালবেলা কাজে যাইতেছেন। কাজে আসছিলাম। সাইকেল গুলো যে এখানে রেখে গেছেন, কেউ নিয়ে যায় নাই? না, সাইকেল কেউ নেয় না। কেউ নেয় না এখানে? আচ্ছা, এখন কোথায় যাবেন কাজে? কাজে যাবো, মায়া যাবো। মায়া কি করেন আপনি? মিস্ত্রি কাজ। আপনি মিস্ত্রি কাজ করেন? বাসা কোথায়? এখানে বাসায়। এই যে আমরা যে ভরত বিশ্বাসের বাড়িতে গতবার গিয়েছিলাম, ওনার বাবাকে পাই নাই, আজকে এইবারে যে ওনাকে পেয়ে গেছি। কাকা, আপনার নাম কি? লক্ষণ বিশ্বাস। লক্ষণ বিশ্বাস, সবাই যে লক্ষণ বিশ্বাস। ওনার বাবা, ওনার ছেলের সাথে দেখা হয়েছিল গতবার। আপনার দুইটা নাতি মারা গেছে? হ্যাঁ। নাতিন মানে মেয়ে? হ্যাঁ। ওই যে ছেলের? হ্যাঁ, ছেলের কি কিছুই নাই? কিছুই নাই, দুইটা ছেলে মারা, ওই অসুস্থ হয়ে নাকি মারা গেছিল। কোথা থেকে আসলেন এই যে ব্যাগ ট্যাগ নিয়ে? মায়াং গেছিলাম। মায়াং বাজারে। আচ্ছা, আপনি কি করেন? আপনি এমনি কাজ টাজ কি করেন? কাজ এখন ধরেন আমি লেখাপড়ি জানি না, আগে ধরেন লেখাপড়ি ছাড়া চলছি। এখন কি করেন? এখন বর্তমানে কাজ কাজ টাজ করেন নাকি? না, এখন কাজের মধ্যে ধরেন গরু বাছুর আমি দেবী রাখি, এখন গৃহস্থ মানুষ আমি। আপনারা যাইবে আপনারা যদি কেতা ব্যাংকে যান না, ওটা না, আপনি খুব ভালো মানুষ আমরা জানি। দেখুন, এখানে সাইকেলগুলোকে এইভাবে রেখে সবাই যার যার বাড়িতে চলে গেছে, যেহেতু রাস্তাটা খুব খারাপ এই জন্য সাইকেলগুলোকে এভাবে ফেলে চলে গেছে। আরও অনেকগুলো সাইকেল এখানে ছিল, একটু আগে যারা কাজের জন্য বের হয়েছে তারা চলে গেছে। এই যে সাইকেল, এই সাইকেলগুলো বিকেলে কাল গতকালকে বিকেলে এখানে রেখে যার যার বাড়িতে চলে গেছে ওইদিকে, আর সকালবেলা যাওয়ার সময় এদিক দিয়ে নিয়ে চলে যাচ্ছে। একটা সাইকেলও কিন্তু চুরি হচ্ছে না বা কেউ ধরে নিয়ে যাচ্ছে না। আমাদের দেশে কিন্তু তালা দেয়া থাকলে অনেক সময় তালা ভেঙে চুরি হয়ে যায়, কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জিনিসগুলো কেউ কিন্তু ধরে না। ভাই, জাদুর দেশে ঘুরতেছেন, কি দেখতেছেন? এই যে সাইকেল গুলা দেখলেন,
সবগুলো সাইকেল রাতে রেখে গেছে, এখানে একটা সাইকেলও নেয় নাই। আপনার এখন কি মনে হয় আমাদের দেশে হইলে কিভাবে থাকতো? আমাদের দেশে হলে এইভাবে থাকতো না, আমাদের দেশে চোর বেশি, একজনের সামন আরেকজনের লেগে যায়। এই দেশে ওইটা নাই যে বিশ্বাস আছে আমারটা কেউ নিব না, আমার জিনিসটা এখানে থাকবো না। এখানে যদি চুরিও করে না, কেউ যদি চুরি করে এখানে সকালবেলা ওই তান্ত্রিকের কাছে যাবে, আমার সাইকেলটা চুরি হয়েছে। যদি কেউ যদি চুরি করছিল তাদেরকে লাঠি দিয়ে বহুত পিটানো যাবে, এরকম হিসেবে চোর ধরা যায়। এই লাঠিতে তাকে পিটাই থাকবে, পিটাই থাকবে। এই মন্ত্র পড়া টড়া দিতে পারে ওগুলো দিয়ে আর কি, লাঠি পড়া আছে আরো কি কি আছে, ওই চোরের বাড়ি পর্যন্ত চলে যাবে না একদম। আমরা সেই ভরত বিশ্বাসের যে বাড়ি, ওনার বাড়িতে বলছিলাম যে যদি আবার আসি মায়াঙে ওনার বাড়িতে আসবো। তো মানে যেতে খুব কষ্ট হচ্ছে, আমাদের পায়ের অবস্থা দেখেন মুক্তার ভাই, আমার এই দেখেন আমাদের পায়ের অবস্থা কি, খুব খারাপ অবস্থা পায়ের, খুব খারাপ। তারপর আমরা এই পানি এই চলে আসছি ভরত বিশ্বাসের বাড়িতে, দেখি ওনারা আমাদেরকে চেনেন কি না। আমরা যে গতবার আসছিলাম তো দেখি আছে কে কে। ওই ভরত দাদা কোথায়? এই যে কি যেন দাদার নাম ভুলে গেলাম, আপনাদের অনেক কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে, নৌকা দিয়ে যাতায়াত করছেন? আমি কে বলেন ভালো আছেন আপনি? এই যে সেই ভরত দাদা, দিদি কেমন আছেন? বলছিলাম না আবার আসলে আসবো, দেখছেন ঠিকই চলে আসছি। এই প্যাক মানে আপনাদের যে অবস্থা, এই জুতো টুতো রেখে তারপর এখানে আসছি, ভাবলাম আপনাদের আপনাদের বন্যা হয়ে গেছে, আপনাদের এলাকায় একটু ঘুরে যাই, দেখি কি অবস্থা আপনাদের। ঘরে পানি উঠছিল নাকি? এই পর্যন্ত উঠছে না, তাহলে আপনাদের খুব কষ্ট হয়েছে। যাক, তো ভাবলাম যে আপনাদের গ্রাউন্ড আবার একটু ঘুরি, কিছুদিন আগে বন্যায় পানি আর এই যে আমাদের দেখেন না আমরা কিভাবে আসছি, অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার ঘর কমপ্লিট হয়ে গেছে? ঘর মানে প্লাস্টার করবার আছে, খিড়কি দরজা লাগিবার আছে, কাম আছে আর বহু। এমনি তো থাকতে পারতেছেন? থাকতে পারতে আসছি। বসে নুকি বসে বাংলাদেশ নিয়ে যাও, বাংলাদেশ যাবেন আপনি? আপনাদের পানি তো ছিল, পানি গুলা শুকিয়ে গেছে, যাবেন? আপনার তো ভাই আছেন, কি ভাই যেন? ও বাংলাদেশে নিতাই উঠে না, ওই যে জাল মারছেন যে ওইটা মাছ নাই,
কারণ কি বর্ষার মধ্যে মাছ আছে না, একবারে মাছ নেই, আসলে মাছও হয় না, একবারে মাছের কিচ্ছু নেই, জালও বাজে না, কোনো কিচ্ছু নেই। পুরো এরিয়াটার মধ্যে পানি উঠে গেছে, যদিও একটু উঁচু, ওই যে আমরা এই দিক দিয়ে আসছি একদম কাদা, ওই রাস্তায় গাড়ি রেখে আসছি, ওই যে রাস্তায় গাড়ি, তো এখানে কিছুদিন আগে এত পানি উঠছে যে আরেকটু হলে ঘরের মধ্যে উঠে যেত, রাস্তা থেকে প্রায় 10-12 ফিট উপরে আছে এই ঘরটা, যাতে পানি না উঠে। আমি যাবো একবারে এই প্রত্যেক জনের জন্য একটা 5 কেজি করে, ঘরে যত লোক আছে আপনাদের ঘরে তো অনেক মানুষ, সবার কার্ড নিয়ে যেতে হয়, একটা কার্ডের মধ্যে ফ্যামিলির পুরো পরিবারের লিস্ট আছে, পরিবারে কয়জন আর প্রত্যেক জনের জন্য 5 কেজি করে। তাহলে আপনার কি চাল কেনা লাগে না? এইবার প্রথম জীবনে প্রথম উনি দেখছে বাবা দাদা যে এত পানি উঠছে, আর পানি নাকি একদিনেই প্রচুর পরিমাণে পানি চলে আসছে। আসলে বানবাসী মানুষের কষ্ট থাকবেই, সেটাই স্বাভাবিক, কারণ এই নৌকা দিয়ে দিয়ে গেছেন বাজারে। তখন কি করছেন, যখন পানি ছিল তখন কি করছেন? কাজ টাজ তো করতে পারছেন না, গরুর ঘাস খাইছি। চলেন কিভাবে যখন পানি টানি থাকে, বন্যা থাকে, তখন ইনকাম থাকে না? তো ইনকাম থাকে না, হিসেবে চলি আর কষ্ট করে চলেন। যাই হোক, কষ্ট করে চলেন। ধরে ওই যে দিদি দেখেন আমাদের জন্য চা বানাই নিয়ে আসছে, আমরা না বললাম যে চায়ের দরকার নেই, তারপরও আমরা আসার সাথে সাথে উনি চা বানাতে চলে গেছেন। তো এই যে রং চা বানিয়েছেন, চাটা আপনি খাবেন না? তো চা দিচ্ছেন। আসলে এখানকার মানুষগুলা আসলে খুবই ভালো, কারণ তাদের দারিদ্রতা থাকলেও আন্তরিকতার কিন্তু ন্যূনতম কমতি নেই। দাদাই এই চা আস্তে আস্তে চা বানাই দিতে। হ্যাঁ কি মনে হচ্ছে? হ্যাঁ খুব ভালো মানুষ তারা, দেখে খুব ভালো মনে, ভালো মনের মানুষ। মুক্তার ভাই জি, চা তো খেয়ে ফেলতেছেন। হ্যাঁ চা তো খুব ভালো চা বানাইছে ভাই, কেউ কোনো জায়গায় হয়তো দিতে চায় না, কোনো জায়গায় আগ্রহ বেশি করি করে এরা একটু আগ্রহ করছে। অনেক ধন্যবাদ যে আসার সাথে সাথে চাটা যায় দিদি, ধন্যবাদ। চাটা কিন্তু ভালো হয়েছে, ভালো। চিনিটা যদি একটু বেশি হয়েছে, আমি চিনি কম খাই, আমি না সবাই একটু আমার ফুয়াতো বোনের জামাইটা, মানে আমার তুলা ভাই হয়, আপনারা কি বলেন জানি না, বোনের জামাই। আচ্ছা, আর মুক্তার ভাই, এই দুজনেরই ডায়াবেটিস আছে, চিনি খাওয়া দুজনেরই নিষেধ, কিন্তু চায়ের মধ্যে অনেক চিনি হয়ে গেছে, রেকর্ড করে দিলেন ভাই। একদিন খেলে আর চা চায়ের মধ্যে চিনি দিয়ে দিতেন বেশি, ঠিক আছে, একদিন খাইলে কিছু হবে না, ডায়াবেটিস একটু বাড়লে কি হবে? তাহলে এক কাজ করেন, এদের দুজনকে দিয়ে একটু মাটি টাটি কাটানোর ব্যবস্থা করা যায় নি, তাহলে ডাউন হয়ে যাবে ডায়াবেটিস, বাইরে গেলে টাইমে যাবে আবার। কিছু থাকে না, এই যে মানুষের কাজ করতেছে, খেতে বিভিন্ন জায়গায় যেতেছে, তাদের জন্য ডায়াবেটিস, আমার কোনো বেমারি নেই। মানে অসুস্থ ছিলেন, হয়েছিলেন একবার। রান্নাঘরটা দেখি, রান্নাঘর এটা, এটার ভিতরে গরিবের রাজপ্রাসাদ,
এক কথায়, কারণ নিজের বাড়ি। এখন যাই হোক, বাড়ি তো বাড়ি, নিজের বাড়ি। আর এই যে রান্নার জন্য সিলিন্ডার ব্যবহার করতেছেন, লাকড়ি দিয়ে রান্না করেন না? আচ্ছা, ও পানি ওঠার কারণে এখানে নিয়ে আসছেন, লাকড়ি দিয়ে করেন না? এখন আপাতত ঘরে রান্না করতেছেন। এই যে এখানে চুলা আছে আর গ্যাসের যে বোতল, সিলিন্ডার, সিলিন্ডারের দাম কত এখানে? 860 টাকা না? 860 টাকা। এখানে কয় কেজি সিলিন্ডার? এটা কয় কেজি? না, যে 15 কেজি। লেখা তো হচ্ছে 15.4। এটা কি 15.4 কেজি? 15.4 800 কত? 800 টাকা, 860 রুপি আর কি। লক্ষণ বিশ্বাস যে দাদা, ওরা কাকা, ওনার ঘরটার মধ্যে একটু দেয় উপরে। এগুলো আপনার নাতি? সব কয়জন নাতি? কয়জন? মেয়ের ঘরে পাঁচজন। এটা মেয়ে? এর পাঁচজন মেয়ে? পাঁচজন। ভালো আছেন আপনি? বাবার বাড়িতে বেড়াইতে আসছেন? হ্যাঁ। হাজবেন্ড কোথায়? হাজবেন্ডও আছে? আছে নাই? না। আচ্ছা আচ্ছা, কাকি ভালো আছেন? আমারে চিনছেন? বেমারি অসুস্থ, আমারে চিনছেন? হ্যাঁ, ওই যে ওই জায়গায় কথা বলছিলাম যাওয়ার সময়, কেন আছে? আচ্ছা আচ্ছা, কি জল হয় থাকা হারি না, এটা একটু কষ্ট আর কি। তাই না? সরকারি ভাবে যারা আসে তারা সহায়তা করে না? গরুগুলা কোথায়? গরু, যে গরু গতবার যে গরুগুলা দেখছিলাম, অনেকগুলো গরুগুলা ছেড়ে দিচ্ছেন না? দেখা যায় আপনার গরু আপনি চিনেন? একাই চলে আসবে বাড়িতে? ছেড়ে দিচ্ছে। কয়টা আছে এখন? মানে জায়গায় খাবে খাইতে আছে এই রাস্তা দিয়া, দুপুরের টাইমে মানে জায়গায় আসবে। আচ্ছা কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, আবার আসছিলাম। দিদি ভালো থাকেন? হ্যাঁ ভালো থাকেন। আপনারাও ভালো থাকেন, সবাই সবাই ভালো থাকেন। হ্যাঁ, তুমি ভালো থাকো দাদা, ভালো থাকেন। হ্যাঁ, দোয়া করেন আমাদের জন্য, সবাই ভালো থাকবেন। এই নৌকাটা আপনার না? ও আচ্ছা, ঠিকঠাক করে আবার যদি পানি উঠে তখন চালাইবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, ঠিক আছে, না না, অসুবিধা নাই। না না, দুপুর পাইনি। মুক্তার ভাই, আবারও তো সেই ভরত বিশ্বাসের বাড়িতে আসলেন। দিলা ভাই, কতবার ভিডিও দেখছিলেন, এবার প্র্যাকটিক্যাল আসছেন, কেমন দেখলেন ভরত বাড়িঘর? মানুষগুলো ভালো? হ্যাঁ, মানুষগুলো ভালো, বাড়িঘর তো এই যে সরে আর কি, ভালো হবে যাই করছে, তারপর তারা ভালো এই দুইটা দিয়ে করছে, বাপের পুরান বসত এই মাটির ঘর। এমনি ব্যক্তি মানে মানুষ হিসেবে খুবই ভালো, আন্তরিক, যে না এক কাপ চা খাবাই খুবই ভালো। যাক, ভালো লাগলো। হ্যাঁ, আইসা।